গুড মর্নিং বন্ধুরা, তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাইতাছি। তো আমি এই যে সাত সকালে সেরা মাছটিরে ভাজা করতেছি, তো আজকে আমি স্নান করে পূজা দিছি না, তো আগে আমি রান্না করি তারপরে আমি পূজা দিমু। তো অক্ষণই যে আমি মাছটিরে ভাজা করার লিগা লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সেরা এই মাছটির ওখানে ভাজা করবো। তো এই মাছটি ভাজা করতে খুব দল লাগে, মনের ভিতরে একটা টেনশন, কারণ এই মাছটি ভাজার সময় তেল ছিটকায় ফেরা যায়, বোমার মতো ফাটে। তো মানে এদিকেই আমি আস্তে আস্তে করে ভাজা করি আর একটা ঢাকনা দিয়ে রাখি সবসময়, যাতে তেল ছিটকায় না পড়ে গায়ের উপরে। তো আমি আগে এটি ভালোভাবে আগে সবটি মিক্স করে লই লবণ হলুদ মরিচ একসাথে, নাইলে পরে খাইতে একদম ভালো লাগে না। তো এই যে একদম সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের এই মাছটি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি ঠাকুরের নাম লই সেরা বাজার সাত করছি মা। ওই যে বন্ধুরা, আমার ঠাস ঠাস করে শব্দ করতেছে, আর কিন্তু বেশি পরিমাণে আজকে মানে তেল বেশি ছিটকায় পড়ছে না। তো আমি ওখানে ফ্রিলিভাবে ওই যে নাড়তেছি ইটিরে, কারণ এলিগিয়া মাছ মাছটি বেশি বড় না, মিডিয়াম সাইজের, এলিগা মনে হয় একটু মানে ইটি তেলটি মানে ছিটকায় পড়তেছে না। তো এই যে মাছের গন্ধ পায়া বিড়াল একটা হাজির আমরা এখানে, তো এই বিড়ালের যন্ত্রণা আর পারতাছি না, শুধু মাছের গন্ধ পাইলেই আয়া পড়ে। তো আমার প্রায় সব মাছ ভাজা শেষ, তো ওখানে রয়েছে শুধুমাত্র মাছ মানে মাছের মাথা। তো এটি ভাজা করবো আর তরকারিটা ওখানেই লগালগ বোয়াইয়া দিবো, কারণ এদিকে আমার শাশুড়ি মায়ের একটা খাইতে লাগে কোনো কিছু অপেক্ষা না কইরা। তো ওই যে আমি আলুটি প্রথমে সিদ্ধ করছি, ভাজা করছি, তারপরে ঝোলটা দিনু ওখানে। তো তার বাবা কইলো একটু ফাতলা করে ঝোল করতাম, কারণ আমার শাশুড়ি মাও বেশি মশলা ভালো খায় না, তো ফাতলা ঝুলে ভালো লাগে। তো এইদিকে আমি কাপড়টি রাখছি ভিজাইয়া, তো একটু ওই যে ঝুলটা দিয়ে সেরা তরকারির মধ্যে, আর এখানে আমি কাপড়টি ধুইতাছি। তো আমার ঝুল একটু বেশি পরিমাণে দেওয়ার কারণে তো কাপড়টি ততক্ষণে আমার দুইয়া টুইয়া রুদ্রে দিতে পারবো এই ফাঁকে। তো তার বাবা রাখতেছে মোনাটারে, কারণ মোনাটা অক্ষণে ঘুমাইতেছে না, জানি না এতদিন ঘুমায় কিন্তু আজকে তার ঘুমোই ধরতেছে না। তো যেহেতু মা আইতাছে ইল্লিগা মনে হয় তার ঠাম্মার লিগা খুব টান উঠছে, ইল্লিগা ঘুমান না আজকে, তো অন্য সময় ঘুমায় তাড়াতাড়ি ওই, তো আজকে একদম ঘুমাইতে চান না, বারবার খুব চেষ্টা করছি পারছি না। তো তার বাবা কাজটা সব কিছু ফালাই ওখানে ছেলেটারে রাখতেছে, কারণ রান্না না করলে হইতো না, মা খায় আইবনি না না খায় আইব এটাও তো জানি না। তো সকাল সকাল যেহেতু রওনা দিছে না খাইয়াই আইব, চা টিফিন খাইয়াই আইব। তো এখানে ওই যে আমার কাপড়টি রুদ্রে দিমু অক্ষণ, আর মাও আইতাছে আমার মানে মনের মধ্যে খুব এক্সাইটেড, কারণ কতদিন পরে আমার শাশুড়ি মা আইতাছে আজকে। ওলি বাবালি, আমার বাবাটারে তো খুব সুন্দর লাগে। তো এই ড্রেসটি ফাটাইছে দিদি, দিদির বাড়ির থেকে তার দুই বাইফুত আর ভাইরে। তো আমার শাশুড়ি মা আইনা ড্রেস ট্রেস কোনো কিছু চেঞ্জ করছে না, নাতিটিরা পরাইতাম ড্রেসটি যে কীরকম লাগে না লাগে। তো ঘটনা হইল গিয়ে আমার শাশুড়ি মার ওখানে টেনশন, কারণ তার বড় নাতির ড্রেসটা ফাইতাছে না, অনেক খোঁজাখুঁজি করতেছে। তো দিদিরে একবার ফোন করে, ড্রাইভারে একবার ফোন করে, কোনোখানে নি ফরছে। তো এই যে বন্ধুরা ফাইনালি আমরা পাইলাম, তো আমার শাশুড়ি মার রুমেই আসলো, গামলার মধ্যে ফরছে। তো অন্য কাপড়টি বাইর করার সময় এই কাপড়টা ফরছে। তো কীরকম লাগে আমার ছেলেটিরে একটু জানাইবেন কমেন্ট কইরা। তো আমি স্নান কইরা অক্ষণ আইসি পার্সেল নিতাম, ফারমিতার পার্সেল, আমরা এতদিন কেনাকাটা করছি আমার দুই ছেলের লিগা আর আমার লিগাও কিনছি, আর অক্ষণে আইসে ফারমিতারটা। তো ফারমিতা জানি মনে মনে ভাবের যে আমার পার্সেলটা কিন লিগায় তো লেট, তাই আমার অনেকবার কইছে যে পিসি তোমার পার্সেলটি তাড়াতাড়ি আয়ে, কিন্তু আমারটা অনেক দেরি কিন লিগা। তো জানি না অনেক সময় মনে হয় যে কয়েকটি পার্সেল তাড়াতাড়ি আয়ে পরে আর কয়েকটি একটু দিলে পরে। তো ফারমিতা তো মনে মনে খুশি আনন্দ, আর এদিকে মুখটা বন্ধ করে আছে, কোনো কথাও হইতেছে না কিচ্ছু না। তো আমিও খুব এক্সাইটেড, কারণ জাম্পস্যুট আমি কোনোদিন মানে রিয়েল লাইফে দেখছি না ওখানো, যেটা সত্যি কথা আমার বোনুরেও পড়তে দেখছি না, আর ওখানে ফারমিতারে ফার্স্ট টাইম দিছি। তো জানি তাই তো খুব পছন্দ এই জাম্পস্যুটটি, তাই শুধু আমারা কয় যে ফিসি আমার জাম্পস্যুট কিনা দিও। তো এই যে আমি মিশরতিয়া কিনা দিলাম তাই লিগে একটা জাম্পস্যুট। তো আগে ফরাই যে কীরকম লাগে তাইরে। ওই যে বন্ধুরা ফরছে আর ফিটিংটা খুব সুন্দর হইয়া গেছে, আমি চিন্তা করছি প্রথমে উইবনি না হইতো না, তো অক্ষণ দেখলাম সুন্দরভাবে হইল। তো আমার শাশুড়ি মা দুপুরে খাওয়া দাওয়া করার পরে ড্রেস কেনার লিগা গেছে, পারমিতার লিগা আনছে, আমার লিগা আনছে আর আমার দিদির লিগা আনছে। ওই যে আমার কালারটা, শাড়ির কালারটা বন্ধুরা পার্পেল, আর হ্যান্ডলুমের শাড়ি
মানে খুবই সফট কাফর, একদম হালকা, পরতেও খুব আরাম লাগে। তো আমার যেটা সত্যি কথা, আমি মানে একটু চিকচাক একটু ভালো লাগে না আমার, তো আমার লাইট এটা নর্মালির মধ্যে আমার খুব ভালো লাগে। তো আমার শাশুড়িমার চয়েসটি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট আমার চয়েস, আমার খুব পছন্দ, কারণ চিকিমিকি আমার একদম পছন্দ হয় না। তো যে সুতার কাজ মানে এইসব একটু ভালো লাগে। তো আমরা ওই যে বন্ধুরা আবার রেডি হইতাছে অক্ষণে বাজারে যাওয়ার লিগা। তো কতবার যে আজকে আমার শাশুড়ি মা গেল, আবার অক্ষণে যাইতাছি বাজারে কয়েকটি জিনিস আনতাম কইরা। তো আজকে বন্ধুরা একটা সিক্রেট কই, যে আমি শাড়ি এখনও নিজে নিজে পরতে পারি না, তার বাবা আমারে হেল্প করে। তো আজকে ওই লগিয়া তার বাবা আমারে হেল্প করতেছে না, কইতাছে তুমি উইদাউট হেল্পে আজকে নিজে নিজে তুমি চেষ্টা করো, কতদিন আমি তোমারে হেল্প করমু, তুমি যেহেতু বাঙালি বিয়া করছো তো তুমি নিজে নিজে শাড়ি পরতে লাগবো। ওই যে বন্ধুরা পরলাম শাড়িটা। তো আমি অক্ষণ রেডি হয়েছি বাজারে যাওয়ার লিগা, কারণ আমার শাশুড়ি মা আর আমরা দুইজনে যাইব বাজারে। তো আমার শাশুড়ি মায়ের দেওয়া ড্রেসগুলি চয়েস করে রাখছে দোকানে, কিন্তু তার বাবার সময় নাই যে গিয়ে আনতো। তো মানে কইছে যে আমরা চয়েস হইলে আনতাম, নাইলে না। আমরা তো কইছি যে না, মানে যেটা চয়েস করেন এটাই, কিন্তু আমার শাশুড়ি মা কইতেছে তবু একবার গিয়া সেরা দেখতাম যে ড্রেসটি কিরকম। তো ওই যে আমরা দেখার লিগা যাইতাছি বারিন্দার রাখছি, তো অক্ষণ গিয়া ড্রেসটি দেখবো, আর আমি কয়েকটি মানে কসমেটিক্সের জিনিস কিনবো। তো বাস এটি কেনাকাটা হইলে আমরা আয়া করবো, তো দোকানে গিয়া সেরা, এরপরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো আজকে আকাশটা একবারে অন্ধকার বন্ধুরা, কারণ কয়েকদিন আগেই মহালয়া গেল, তো অমাবস্যা যেহেতু, তো এই কারণে একদম অন্ধকার। আর এই যে বাজারে আয়াসের অক্ষণে লাইটিংয়ের লিগা একদম পরিষ্কার লাগতেছে অক্ষণে। আর এই যে এখানে বানাইছে পূজার প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর তো কইতে পারতাম না, কিন্তু আমরার লিগা যথেষ্ট, কারণ আমরার মতো একটা ছোট্ট মোটো গ্রামে এটাই আমরার লিগা অনেক বড় পূজা। তো পূজায় আইতাছে খুব আমি খুশি। তো আমি কাপড়ের দোকানে আইলাম বন্ধুরা। তো এই যে কাপড়টি, এটা প্রথমে আমি নিতে আসলাম আমার ছোটো মোনার লিগা, আর এটা বড় ছেলেটার লিগা। তো এটা রাখছি সাইডে অক্ষণ। তো আমি আরেকটা ড্রেস লইছি, আর এটা একটা আমার দেওরের মেয়ের লিগা লইলাম এই ড্রেসটা। তো বেশ মোটামুটি ভালোই আছে কাপড়টি, এত খারাপও না এত ভালোও না। তো আমরার মতো ছোটো মোটো জায়গার মধ্যে এই ড্রেসটি পাওয়া অনেক বড় ব্যাপার। তো আমার বড় ছেলেটার লিগা লইছি এই যে, এই মানে সেম এইরকম একটা ড্রেস লইছি, কিন্তু আমারটা লিগা লেমন কালার। আমি বাড়ির গিয়া সেরা ভিডিও করবো, দেখাইমু। তো এখানে হইল গিয়া আমি কয়েকটি জিনিস আনছি, সাজার জিনিস। এটা আনলাম গাজরা, আমার চুলের লিগা, এটা লিগা ডুপ্লিকেট। আমার ছেলেটাও ওইটা দিয়ে খুব টানাটানি করতেছে, আর এটার থেকে একটা মানে স্মেল বাইরে হইতেছে, খুব সুন্দর একটা স্মেল। আর এটি আনছি চুড়ি হাতের লিগা, এটা একটু ইউনিক লাগছে আমার, খুব সুন্দর স্টোন দেয়া এখানে, মানে পরলে হাতে দিলেও খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। আমি আজকে খুব খুশি, পূজার শপিং করলাম কিছুটা, আরও কয়েকটি জিনিস বাকি আছে। তো নেল পলিশ লইছি দুইটা, একটা ব্লু কালারের আর একটা পিঙ্ক কালারের, এই কালারটিও আমার পছন্দ। তো আমি আর একটা কালার খুঁজছি, কিন্তু এটা পাইছি না বন্ধুরা। আর এখানে ওই যে আমি কানের দুল কিনছি, তো একটু ঝুমকা স্টাইলের কিনলাম এবার, জানি না ফার্স্ট টাইম পরবো, খুব ভালো লাগে আমার, এক্সাইটমেন্ট লাগে মনে। তো আমার ওই যে আমার বড় ছেলের ড্রেসটা ওখানে ফিটিংটা দেখতেছি যে কীরকম হইছে না হয়েছে, এদিকে বইপত্র সব এলোমেলো, কারণ তার টিউশনের টিচার আইছে। তো বইটি যেমনি আছে এমনিই রাখছে, আর আমিও এত খুশিয়ে পাগল, বইটি আগে রাখো এই কথা পর্যন্ত আমার মাথার মধ্যে আইছে না, আগে ড্রেসটার ফিটিং দেখতেছি যে কীরকম লাগে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে ড্রেসটি কীরকম হইছে। তো আমার তো মানে বেশ ভালোই লাগতাছে, কিনছি যেহেতু চয়েস কইরা, কিন্তু আবার তার বাবার পছন্দ হয়েছে না এই ড্রেসটি। তো কইতাছে এই ড্রেসটি কোনোখানে ওকেশন থাকলে তে পরতে পারবো। আর মোনাটার ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ ফ্যান্সি ওখানো পরতে পারতো না, অসুবিধা হইব আমার ছেলেটার, কারণ ওখানো একদম বয়স কম, ফ্যান্সি যত পরাইমো তত কষ্ট পাইব। তো একটু গেঞ্জি কাপড় রইলে গিয়া ভালো পাইব, আমার মোনাটা কমফোর্টেবল লাগবো পূজার সময় ঘুরতে। তো এই যে পুরা একদম পারফেক্ট ফিটিং হয়েছে, এই যে খুব কিউট লাগতেছে আমার মোনাটারে, দেখলে আমার হাসি উঠে চুট্টু কুইরা বাচ্চারা কুটুম কুটুম কুইরা হাঁটে আমার মোনাটা। তো আমার দেওরের মেয়ের লিগা যে কইছি এই যে কয়েকটি ড্রেস, এখানে জিন্স প্যান্ট আর টপ, এটাও বেশি বয়স না, দেড় বছরের মেয়ে আমার দেওরের। তো তারার লিগা কিনলাম, একটা দুই বছরের একটা দেড় বছরের। তো তারার লিগা দুইটা ড্রেস, আর বড় মেয়ে এটার লিগা যেটা বাজারে গিয়া সেরা যে ফ্রকটা দেখাইছি বন্ধুরা, এই ড্রেসটাই কিনছি।
तो आजकेर ब्लगटा आमी एखानेई शेष करतेछि, आबार देखा हइब कालके नेक्स्ट ब्लगे। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन, आर आमारे सपोर्ट कइरा आमार पाशेई थाकबेन। तो बंधुरा सबाईरा गुड नाइट।